হাথরসে তার সৎসঙ্গের অনুষ্ঠানে ভক্তদের পদপৃষ্ট হওয়ার ঘটনার পর থেকেই উধাও স্বঘোষিত আধ্যাত্মিক ধর্মগুরু ভোলে বাবা। এই ঘটনায় এ পর্যন্ত 121 জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। আড়াল থেকেই ভক্তদের মৃত্যু নিয়ে সম্প্রতি প্রতিক্রিয়া দিয়েছেন ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরি। শনিবার তিনি বলেন, ওই ঘটনার জন্য যারা দায়ী তারা কেউ পার পাবে না। এরপরেই রবিবার সংবাদ সংস্থা পিটিআইকে তার আইনজীবী জানান, হাথরসের ঘটনার জন্য দায়ী 10-12 জন দুষ্কৃতী, তারাই ষড়যন্ত্র করে কাণ্ডটি ঘটিয়েছে। বিষয়টির সত্যতা যাচাই করার জন্য অনুষ্ঠানস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করার কথাও বলেছেন ভোলে বাবার আইনজীবী। তবে এরপর সবচেয়ে বেশি চর্চা যে বিষয় নিয়ে হচ্ছে সেটি হলো ভোলে বাবার পাশে বসা মহিলা কে, পাশাপাশি সৎসঙ্গের সময় মহিলারাই কেন প্রথম সারিতে বসেন, এই সব প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ভোলে বাবার পাশে বসা মহিলা তার স্ত্রী অথবা মা হতে পারেন, কারণ সৎসঙ্গে যাওয়া মহিলাদের জিজ্ঞাসা করে এই উত্তরই পাওয়া গিয়েছে, কারোর থেকেই যথাযথ উত্তর পাওয়া যায়নি। তবে পাশে বসা মহিলা খুব কম কথা বলতেন, মাঝে মাঝে প্রবচন দিতেন, এমনকি ভক্তরা ওই মহিলাকে জগৎজননী মা দুর্গা বলেও সম্বোধন করেছেন। তবে এক সূত্র মারফত জানা গিয়েছে ভোলে বাবার প্রথম স্ত্রী মারা গিয়েছেন, তার নাম কাটরি দেবী, আর এখন যিনি পাশে বসেছিলেন তিনি দ্বিতীয় স্ত্রী প্রেমবতী। তবে এই খবরের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি।